কোনো একদিন এদেশের কাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদার বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদার বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর হবে না হাহাকার, অন্যায় জুল। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন আপনারা? نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد جبان سڑے پڑن، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، وأعدوا لهم ما استطعتم من قوة ومن رباط الخيل ترهبون به عدو الله وعدوكم وآخرين من دونهم، صدقت يا ربنا. وقال تعالى في شأن حبيبه: إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا ঐতিহ্যবাহী চর মাধবদিয়া তালতলা হাট যুব সমাজের উদ্যোগে বিশাল তাফসিরুল কোরআন মাহফিল, সম্মানিত সভাপতি, বিশিষ্ট ইসলামের চিন্তাবিদ আলহাজ মাওলানা মোহাম্মদ মোসলেহ উদ্দিন সাহেব, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, সকলে বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি
জনাব মোহাম্মদ শামসুল আলম চৌধুরী হায়াতে তৈবা সেহাতে কল্যা কামনা করছি। আল্লাহ তুমি দান করো, সকলে বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ বিশিষ্ট ইসলামের চিন্তাবিদ, শিক্ষাবিদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন জনাব আলহাজ হযরত হাফেজ মাওলানা শামীম ওসমানী সাহেব। আল্লাহ পাক যেন তার গোলামকে কোরআনের খাদেম হিসেবে কবুল করে নেয়, সকলে বলেন আমিন। কোরআনের এই সুমহান বাণীগুলো ইন্টারনেটের মাধ্যমে এমএম মিডিয়া দিয়ে প্রচার করার জন্যে, তাম পৃথিবীর মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্যে সে ঢাকা থেকে এ পর্যন্ত অনেক কষ্ট করে এসেছে। এমএম মিডিয়া মাহবুব টিউবের মালিক বড় ভাই মাহবুব মোরশেদ, আল্লাহ পাক যেন তার বিশাল খেদমতকে কোরআনের জন্য কবুল করে নেয়, জোরে বলেন আমিন। সামনে বসা মুসলমান ভাইরা, পিতৃতুল্য মুরব্বী একরাম, মঞ্চে বসা সম্মানিত ওলামা একরাম, স্নেহের কচি কাজারা, প্রাণের প্রিয় যুবক ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখে, ভালো রেখে কোরআনের ময়দান বেহেস্তের বাগানে নিয়ে আসলেন কোরআন শোনার জন্য। সেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, সকলে বলেন আলহামদুলিল্লাহ। এই কোরআনের মাহফিলে এসে আমরা খুশি না বেজার, বলেন তো? আল্লাহর রহমত না থাকলে এই মাহফিলে আসা যেত? আমি আসতে পারতাম, আপনারা পারতেন? রহমত কার? যাই আল্লাহ রহমত দিয়ে কোরআনের ময়দানে আমাদেরকে কোরআন শোনার জন্য নিয়ে আসলেন, সেই আল্লাহর দরবারে আরো একবার শুকরিয়া আদায় করছি, সকলে বলেন আলহামদুলিল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, দুনিয়াতে আপনি যত কাজ করবেন প্রত্যেকটি কাজের হিসাব আল্লাহর দরবারে দেওয়া লাগবে, কিন্তু কোরআনের জন্য যে সময়টুকু আপনার ব্যয় হবে, কোরআন প্রচার করার জন্যে, কোরআন প্রসার করার জন্যে, কোরআন কায়েম করার জন্যে যতগুলো কাজ ব্যয় হবে, যতটুকু সময় কোরআনের পেছনে ব্যয় করবেন, এর কোনো হিসাব আল্লাহর দরবারে আপনাকে দেওয়া লাগবে না। জান্নাতে যাওয়ার দলিল কি বলেন তো? কোরআন শরীফ। কোরআন যদি কারো বিরুদ্ধে সাক্ষী দেয়, জান্নাতে যেতে পারবে? জোরে বলেন। নবীজি বলেন আল কোরআন হুজ্জাতুল্লাকা ওয়া আলাইকা, কোরআন যদি কারো পক্ষে কথা বলে ওই দিনে কিয়ামতের ময়দানে, আল্লাহ পাক বলেন ওর পেছনের দিকে আমি তাকাই না, বিনা হিসেবে জান্নাত দিয়ে দিই। আর কোরআন যদি বলে আল্লাহ আমি ওর বিপক্ষে সারা জীবন আমার বিরোধিতা করে ছাড়লে তুমি ওকে জান্নাত দিও না, আল্লাহ ওকে জাহান্নামে দিয়ে তারপরে ছাড়বে, কথা বলেন? জান্নাতে যাওয়ার দলিল কি বলেন তো? জান্নাতে যদি আমরা যেতে চাই, কোরআনকে মানা দরকার আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, সূরা আলে ইমরান 4 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনের 103 নম্বর আয়াতটা আল্লাহ পাক বলেন আমার এই কোরআনকে, আমার এই রশিকে তোমরা আঁকড়িয়ে ধরো, আমি আল্লাহ, তোমরা যদি এই কোরআনকে আঁকড়িয়ে ধরতে পারো শক্ত ভাবে, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দেব। এই কোরআন তো একটা রশি। কোরআন কি? আমরা যদি কোনো কুয়ার ভেতরে পড়ে যাই, বাঁচার একটাই উপায় কুয়ার ভেতরে একটা রশি ফেলে, ওটা যদি নিচ থেকে ধরে উপর থেকে টান দিলে উঠতে উপরে আসতে পারে, কথা বলেন ঠিক কি না? পৃথিবীতে যদি একটা কুয়া হয়, ওই কুয়ার ভেতরে আমরা পড়ে আছি, আল্লাহ পাক বলেন আমি একটা রশি ফেললাম, রশির নাম কি? জোরে বলেন। এই কোরআন যদি, এই রশি যদি তোমরা একত্রিত ভাবে ঐক্যবদ্ধ ভাবে ধরতে পারো, আমি আল্লাহ টান দেব, এক টানে জান্নাতুল ফিরদাউস। জোরে বলেন সুবহানাল্লাহ। দরুদ সালাম শান্তি প্রেরণ করি আমাদের নবী বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবী কিয়ামতের দিন সুপারিশ না করলে জান্নাত পাওয়া যাবে না, ওই নবীর উপরে আরো একবার দরুদ পড়ছি, সকলে জোরে বলেন সাল্লাল্লাহু সাল্লাল্লাহু। এবার আসেন আজকের আলোচনার বিষয়, কিভাবে জান্নাত পাওয়া যায়, সবাই শুনবেন তো? আমাদের এই কোরআনের ময়দানে আসার একটাই উদ্দেশ্য, আমরা সবাই জান্নাত চাই, নাকি?
কিভাবে যেতে হয় ওটা আমরা জানি না, আজকে এখানে বোঝানো হবে ইনশাআল্লাহ। জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে কাজ করলে জান্নাত দেবে, আমি গবেষণা করে করে ছয়টা বিষয় বের করেছি, ছয়টা শর্ত যদি আপনি মানেন মহান আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দেবে। জান্নাতে যাওয়ার এক নম্বর শর্ত, আমাদেরকে ইমানের পরীক্ষা দেওয়া লাগবে। কিসের পরীক্ষা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম ইলা আখির আয়াত, সূরা বাকারা 214 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন তোমরা কি হিসাব নিকাশ করে ফেলেছো? আমি আল্লাহ তোমাদেরকে এমনি এমনি জান্নাত দেব, জান্নাত যদি পেতে চাও অবশ্যই তোমরা পরীক্ষা দিয়ে পাশ করো। আগে আমাদেরকে পরীক্ষা দিয়ে পাশ করা লাগবে, এরপরে আল্লাহ জান্নাত দেবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার একটা বিষয় চিন্তা করে, কয়েকদিন পরে আমি এসএসসি পরীক্ষা দেব, দাখিল পরীক্ষার্থী আমি, আমি যদি পরীক্ষা দিয়ে ফেল করি আমাকে ইন্টারমিডিয়েট উঠতে দেবে, আলেম উঠতে দেবে। শর্ত কি? পাশ করা লাগবে। দুনিয়ার এত ছোট বিষয় চিন্তা করেন, পাশ না করলে উপরের ক্লাসে ওঠা যায় না। আমার আল্লাহর জান্নাতের দাম কি? কথা বলেন, আমার আল্লাহর এত সুন্দর জান্নাত যদি আপনি পেতে চান অবশ্যই আপনাকে পরীক্ষা দিয়ে পাশ করা লাগবে। যেইভাবে পরীক্ষা দিয়েছিল বিশ্বনবীর সাহাবী আব্দুল ওজ্জা, আব্দুল ওজ্জা বিশ্বনবীর সাহাবি, ইসলাম গ্রহণ করার আগে তার চাচার সঙ্গে থাকতো, চাচার বাড়ি থাকতো, চাচার বাড়ি খেত, চাচার বাড়ি ঘুমাতো, সবকিছু চাচার কাছে। হঠাৎ চাচাকে বলে চাচা মোহাম্মদ জানলার নবী আপনার মনে হয় কি? চাচা বলছে আমারও তো তাই মনে হয়। তাই যদি মনে হয় তার প্রতি ইমান আনবেন কিনা? চাচা বলছে না, কখনো না, ইমান আনা যাবে না, বাপ দাদার ধর্মকে কলঙ্কিত করতে চাই না, নিজের ধর্মকে লাথি মেরে মুহাম্মাদের ধর্মকে আমি গ্রহণ করতে চাই না। ভাতিজা আব্দুল ওজ্জা বলছে চাচা ইসলাম যদি নাই গ্রহণ করেন, আমি অপেক্ষা করছিলাম আপনার জন্য, আমি মনে করেছিলাম আপনি ইসলাম গ্রহণ করবেন, আপনি ইমান টানবেন, আপনাকে দেখা দেখে আমি ইমান আনবো। আপনি যেহেতু ইমান আনলেন না, আপনাকে উপস্থিত রেখে আমি ঘোষণা দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা কান লাগান, চাচা বলছে ভাতিজা তুমি ইসলাম গ্রহণ করেছো, মুহাম্মাদের ধর্ম, এর পরিণাম কি তুমি জানো? ভাতিজা বলছে না জানি না, এর পরিণাম কি হবে? আমি ঈমান এনেছি। চাচা বলছে ভাতিজা ঈমান এনেছো, এর পরিণাম এক নম্বর, তোমাকে আমি চাকরি দিয়েছি, আমার বাড়িতে তুমি কাজ করতে, চাকরি থেকে তোমাকে আজ বরখাস্ত করে দিলাম, তোমার চাকরি আজ থেকে বাদ, তোমার চাকরি ডিলেট করে দিলাম, কেন মুহাম্মাদের ধর্ম গ্রহণ করলে? আব্দুল ওজ্জা বলছে চাচা চাকরির পরোয়া করি না। জোরে বলেন আল্লাহু আকবার। আমার চাকরি যাবে কোনো অসুবিধা নেই, চাকরি চলে যায় আমার জীবন চলে যায়, যাক এরপরে আমি ইসলাম ছাড়তে পারবো না। চাচা বলছে ভাতিজা শুধু তাই না, তোমাকে আমি তিন বেলা খাবার দিতাম, এটা দেব না, না খেয়ে মরা লাগবে। আব্দুল ওজ্জা বলছে চাচা আমার আল্লাহ আমাকে খাওয়াবে। চাচা বলছে ভাতিজা শুধু তাই না, তোমার পরনে যে লুঙ্গি আর গেঞ্জিটা আছে এটা খুইলে তারপরে বাড়ি যাবে যদি ইসলাম গ্রহণ করতে চাও। ভাতিজা বলছে চাচা আপনার এই লুঙ্গি আর গেঞ্জি কেন? আপনি যদি বলেন তামাম পৃথিবী ছেড়ে চলে যেতে হবে তাও রাজি আছি, এরপরে আমি ইসলাম ছাড়তে রাজি না। যুবক সন্তান আব্দুল ওজ্জা
জামা কাপড় লুঙ্গি গেঞ্জি খুলে উলঙ্গ হয়ে বাড়ি এসেছে। মা যুবক সন্তানকে উলঙ্গ অবস্থায় দেখে 200 কাটকে ধরেছে। বাবা বলে, মা বলে, বাবা তোর কেন এই অবস্থা, উলঙ্গ কেন? সন্তান বলে, মা ইসলাম গ্রহণ করার জন্য সব হারিয়েছি, আমাকে একটা কাপড় দাও, আমি কাপড় দিয়ে লজ্জা নিবারণ করে বিশ্বনবীর দরবারে যেতে চাই, বিশ্বনবীর খেদমত করার জন্য। আমার ভাইরা সাহাবীদের কাল্লা জান্নাত এমনি দেয়নি, তারা পরীক্ষা দিয়ে পাশ করেছে, কথা বলেন ঠিক কিনা? আমরা যদি পরীক্ষা দিয়ে পাশ না করতে পারি জান্নাত পাবো? অনেক ভাবে পরীক্ষা আসতে পারে, যেইভাবে আজ পরীক্ষা দিচ্ছে মিয়ানমারের মুসলমান, রোহিঙ্গার মুসলমান, এদের দিকে একটু তাকান। আজ এই মিয়ানমারের মুসলমান গুলো, রোহিঙ্গার মুসলমান গুলো যেভাবে মার খাচ্ছে রাস্তাঘাটে, কুকুর বিড়ালে ওইভাবে মার খায় না, কথা বলেন ঠিক কিনা? মিয়ানমারের মুসলমানদের দিকে তাকান, করুণ পরিস্থিতি চলছে। এমন কোন মা বোন নেই যাদেরকে ধর্ষণ করা হয় না, আগুন দিয়ে পুড়িয়ে মেরে ফেলছে, ছাদ থেকে ফেলিয়ে দিচ্ছে, পানির ভেতরে ডুবিয়ে ডুবিয়ে মারছে। এক মা বোন চিঠি লিখেছে মিয়ানমার থেকে, আজ আমাকে 3 মাস অ্যারেস্ট করেছে, 3 মাস আমি জেলখানায় বন্দী আছি, 3 মাসের ভেতরে এমন কোন দিন নেই যে রাতে আমাকে ধর্ষণ করা হয়নি। এত বড় কঠিন পরীক্ষা তারা দিচ্ছে, এরপরেও তারা ইসলাম থেকে ফিরে আসে না, কারণ ওরা জানে ইসলাম থেকে যদি পিছিয়ে যায়, পরীক্ষায় যদি ফেল করি, আমার আল্লাহ আমাদেরকে জান্নাত দেবে না। জান্নাতে যদি যেতে চাই ইমানের পরীক্ষা দেওয়া দরকার আছে না নেই? আরো জোরে, জোর হলো না? বিশ্বনবীর এক অবস্থা ছিল ইসলাম মানার কারণে, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুধু এইটুকু মেনে নেওয়ার কারণে, ইসলামকে মানার কারণে, এই কোরআন আমল করার কারণে একটা দুইটা দিন না 3-3 বছর সেলখানায় থাকতে হয়েছে। আমার ভাইরা শিক্ষা দিচ্ছিলাম, আমরা যদি এইরকম পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে পারি, আল্লাহ দরবারে পরীক্ষা দিয়ে যদি পাশ করতে পারি, এই মহান আল্লাহ আমাদেরকেও জান্নাত দিয়ে দেবে। জান্নাতে যাওয়ার 1 নম্বর শর্ত কি? আরো জোরে, পরীক্ষা দিলে হবে না, পরীক্ষা দিয়ে পাশ করা লাগবে। জান্নাতে যাওয়ার 2 নম্বর শর্ত, মানুষের উপরে জুলুম করা যাবে না। আজ বাংলাদেশে জুলুম নেই, কথা বলেন না কেন? আপনার শক্তি বেশি, মানুষের উপরে আপনি জুলুম করবেন আপনার স্বার্থ হাসিল করার জন্য। কোন মানুষের উপরে যদি আপনি স্বার্থ হাসিল করার জন্য জুলুম করেন, মহান আল্লাহ আপনার স্বার্থে পৌঁছানোর আগে আল্লাহ আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। হযরতে লূত নবী আলাইহিসসালাম জান্নাতের সুসংবাদ দিচ্ছেন, তাওহীদের কালেমা যদি বিশ্বাস করো, এক আল্লাহকে যদি মেনে নাও, মহান আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দেবে। জান্নাত অনেক সুন্দর হবে, জান্নাতের ভেতরে হুর থাকবে, গেদমান থাকবে, জান্নাত সোনা দিয়ে বানানো হবে। একথা শুনে বাচ্চা সাদ্দাত ডাকতে বলে, লুত তোমার আল্লাহর জান্নাত আমি চাই না, জান্নাত আমি নিজে বানাবো, জান্নাতের পরিচয়টা আমাকে বলো। হযরতে লুত নবী বলছে, সাদ্দাত জান্নাত হয় সোনা দিয়ে বানানো, জান্নাতের ভেতরে হুর থাকে, গেদমান থাকে, দুধের নদী, মদের নদী, শরাবে তহরের নদী থাকে। সাদ্দাত বলে, জান্নাত বানাতে সোনা যত লাগে, দুনিয়ার সমস্ত মানুষের সোনা এক জায়গায় করো, টার্গেট কি? জান্নাত বানাবে, কি টার্গেট? জোরে বলে, টার্গেট। সাদ্দাত টার্গেট নিয়েছে জান্নাত বানাবে, কিন্তু মানুষের সোনা দিয়ে, এটা কিন্তু জুলুম। সমস্ত সোনা এক জায়গায় করেছে, জান্নাত বানাবে, শেষ পর্যন্ত একটা যুবতী মেয়ের কাছে এক টুকরা স্বর্ণ ছিল, ডাক দে বলে, বাচ্চা সাদ্দাত জান্নাত বানাবে, স্বর্ণ দাও। বলে, না স্বর্ণ দেওয়া যাবে না, আমার এটা শেষ সম্বল, আমার মা বাবা নেই, আমার ছেলে সন্তান নেই, আমার আর কোনো সম্বল নেই, এটাই আমার শেষ সম্বল, স্বর্ণটুকু দেওয়া যাবে না, মেহরবানি করে আমার কাছ থেকে স্বর্ণটুকু নেবেন না। ওরা বলে, না বাচ্চার স্বপ্ন পূরণ হবে, জান্নাত বানাবে, তাড়াতাড়ি সোনা দাও। এরপরে সোনা জোর করে কেড়ে নিছে,
সঙ্গে সঙ্গে মেয়েটা মাটিতে গড়াগড়ি দিয়ে কান্না আরম্ভ করেছে। বলে রব্বুল আলামিন, আমার শেষ সম্বলটুকু যে জালিম বাদশা নিয়ে গেল, ওর যে স্বপ্ন পূরণ করার জন্য নিয়ে গেল, আল্লাহ তোমার দরবারে আমি মামলা দিলাম, ও যেন ওর স্বপ্ন পর্যন্ত যেতে না পারে, আল্লাহ বলেন আমি মঞ্জুর করে নিয়েছি। 22 বছর ধরে ধরে জান্নাত বানিয়েছে সাদ্দার, জান্নাতের ভেতরে সোনা দিয়ে বানিয়েছে, দুধের নদী মদের নদী চড়াবে তোদের নদী সবই দিয়েছে, এখন জান্নাতের ভেতরে হৌরার গেলেমান দরকার। এলাকার ভেতরে যত 18 থেকে 22 বছরের ভেতরে যুবক যুবতী ছিল, এদেরকে বানিয়েছে হৌরার গেলমান। জান্নাত কমপ্লিট হয়েছে, সাদ্দাত জান্নাতে প্রবেশ করবে, লাল গালিচা বিছানো হয়েছে, ঘোড়ার উপর দিয়ে যাচ্ছে, জান্নাতের মেইন গেটে যাওয়ার সামনে সামনে দেখে একটা ফকির বসা, ডাক দে বলে কে তুমি, এখানে কেন, কি চাও? ফকির বলে মাথাটা একটু কাত করেন, আমার একটু জরুরি কথা আছে। সাদ্দাত বলে না, ওগুলো পরে হবে, ভিক্ষা পরে দেব, আগামী জান্নাত বানাবো, জান্নাত বানিয়েছে এটাকে উদ্বোধন করা লাগবে, জান্নাতে প্রবেশ করতে দাও, এখন ভিক্ষা দেওয়ার সময় না, আমার সময়ের মূল্য অনেক। ফকির বলে তাড়াতাড়ি মাথা নামান, আমার জরুরি কথা। সাদ্দাত যখন মাথাটা কাত করেছে, ডাক দে বলে আমি দুনিয়ার ফকির না, আমি ফেরেশতা আজরাইল, ডাক দে বলে ভাই আজরাইল আমাকে একটু সময় দাও, আমি জান্নাতের ভেতরে গিয়ে একটা সফকর দিয়ে আসি, এরপরে তুমি আমার জানটা কেড়ে নিও, আমার কোনো অসুবিধা নেই। হযরত আজরাইল বলে না, ইদা জা আজালুহুম ক্বালু লা ইয়াস্তাখিরুনা সাআতা ওয়া লা ইয়াস্তাকদিমুন, আর সময় দেওয়া যাবে না, যখনই যার হায়াত শেষ হয় তখনই তার মরণ হয়, তোমার হায়াত এই পর্যন্তই শেষ, সুতরাং এখন তোমাকে মরা লাগবে। এরপরে সাদ্দাত জোর করে যখন জান্নাতের ভেতরে পড়তে যাবে লাফ দিয়ে, হযরত আজরাইল খপ করে চেপে ধরলেন, সাদ্দাতের জানটা কবজ হয়ে গেল। জান্নাতের মেইন গেটের চৌকাঠ স্পর্শ করার আগে গ্রাস করে মাটিতে পড়ে গেল। আমার ভাইরা সাদ্দাত 22 বছর ধরে ধরে জান্নাত বানিয়েছে, এরপরে ও জান্নাতে প্রবেশ করতে পারেনি, এর কারণ আছে না নেই? জোরে বলেন, কারণ কি? কারণ ওই যুবতী মহিলাটা বর্দা করেছে রব্বুল আলামিন, ও জালেম যেন টার্গেটে পৌঁছাতে না পারে, কারণ আমার উপরে জুলুম করেছে, আমার কিছুই নেই, এরপরে ও আমার কাছ থেকে জুলুম